बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम प्रिय दर्शक केमन आछेन भालो आछेन आशा करी आपनारा भालो आछेन आज के आपनादेर जोन्नो निये एसेछि मजादार एकटा मिष्टी रेसिपि आशा करी आमार भिडियोटा आपनादेर काछे भालो लागबे भालो लागले लाइक कमेंट शेयर करबेन साइडे एकटा बेल बाटन आछे जेटा चाप दिबेन चाप दिले आमि जेकोनो भिडियो छाड़ले आपनार काछे चले जाबे आपनि देखे निते पारबेन तो चलुन मेन रेसिपिते चले जाच्छि ये देखुन एखाने आमी 2 लिटार दूधेर छाना केटे निएछि देखुन आमार छाना काटार भिडियो आछे भिडियोटा देख आमी आमार भिडियो शेष होले लिंकटा दिए दिब देखे निते पारबेन देखुन एखाने 2 लिटार दूधेर छाना केटे निएछि एकटु हाते भालो करे भेंगे निते होबे एखाने आमरा सफ्ट एकटा छाना बानाबो एटा सफ्ट हालका मिष्टि देवा एकटा दूधेर छाना शुधु 2 लिटार दूध और चीनी दिए आज के आपनादेर आशाते दीब एकटु एकटा जिनिस दीब एटा नतून जिनिस एटा प्रथम ट्राई करतेछि एखन आमि चीनीटा दिए दीब एकटु हाते छानाटा भेंगे निते होबे और आपनारा जे जेरकम मिष्टि खान सेरकम मिष्टि यूज करबेन आमरा सबाई किन्तु छानाते हालका मिष्टि पसंद करी ताई एखाने 1 कप निएछि 1 कप दीब ना एखाने आमि हाफ कपे एक बेशी दिए दिए छाना हल्का मिष्टि हम भलो लगे देखो ये भलोक एक हाथे भलोक मथे और ये दिए दीब हमें अल्प एकटू गोलाप जल जो अपने का गोलाप जल ना थे एकटू एलाची पाउडर एलाची एक गुड़ा कर दीते देखो हमें यहाँ 2-3 मिनट भलोक नेड़े एखे ये करब हमें चीनीटा गलिए निब हाते चूला दिए बेशिक्षण नाड़ानो जाबे ना नाड़ाले कलरटा अन्य कलर हो जाए यह चीनीटाके आगे कि करबें चीनीटाके एभावे एकटु भेंगे नेबें और एखाने जमा होवार जोन्नो आमि एखाने निएछि आगार आगार निएछि जेन छानाटा भालो करे जमा हय और खूब सुंदर सेट हय एजोन्नो एखाने आमि किछुटा आगार आगार दिब देखुन চিনিটা গলে গলে আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে একটু ভিজে ভিজে ভাব আসছে দেখুন এখানে একটু চিনি দেব এখানে প্রায় আমি 1.5 কাপ চিনি দিলাম পুরাটা দেব না একটু হালকা মিষ্টি ভালো লাগে সবসময় ফ্রাইপ্যানে কড়াইগুলো আছে ওটাতে করবেন আর জালটা মিডিয়াম দিয়ে করতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না সাদাটা সাদাই থাকবে এখন আমি চুলায় দিয়ে দেব চুলায় দিলে একটু চিনিটা গলে পানি উঠবে দেখুন আমি চুলায় দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে নিব একটু পানি পানি উঠবে চিনিটা গলে একটু পানি উঠবে আমাদের কিন্তু ভিজা ছানাটা খুব পছন্দ হালকা মিষ্টি খেতে খুব ভালো লাগে আমি আজকে আপনাদের একটা ভিজা ছানার রেসিপি দেব দেখুন অল্প সময়ের ভিতরে হয়ে যাবে জালটা মিডিয়াম করে নিয়েছি আমি চিনিটা গলে গেলে আমি 2-3 মিনিট নেড়ে নামিয়ে ফেলব খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এখানে কিন্তু 2 লিটার দুধ নিয়েছি আমি 2 লিটার দুধে ছানা কেটে নিয়েছি দেখুন আমার চিনিটা গলে গিয়েছে আমরা এই ছানাটা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনে এনে খাই আমার ছানাটা খুব পছন্দ তাই চিন্তা করলাম ছানাটা বানাই আমার দর্শকদের সাথে শেয়ার করি আমার দর্শকদেরও ভালো লাগছে দেখুন চিনিটা গলে গলে একটু পানি বেরিয়েছে দেখুন দেখুন কিছুক্ষণ লাগবে না আমার টোটাল 5 মিনিট লাগবে ছানাটা কিন্তু আমরা মুখে দিলে আমাদের মুখে একটু দানা দানা লাগে ছানাটা কিন্তু দানা দানাই ভালো লাগে ছানা কিন্তু একবারে সফট হয় না দেখুন চিনিটা গলে দেখুন
বড় গিয়েছে আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন এখানে আগড়া কাট দিয়েছি এটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে সেটাতে সময় লাগবে না একবারে সহজ একটা রেসিপি যদি আমরা পারি আমাদের কাছে কোনো ব্যাপার না দেখুন এটা আমার 4 থেকে 5 মিনিট আমি নেড়ে নিয়েছি এখন এটা পাত্রে ঢেলে নিব দেখুন দেখুন আমি এটা পাত্রে ঢেলে নিয়েছি এটা এখন হালুয়ার মতো করে হালুয়াটা পাতলা হয় এটা একটু মোটা করে আমি বিছিয়ে দিব দেখুন ওটা বেশি পাতলা হয়ে যায় এজন্য আমি আমার এটা চেঞ্জ করে নিয়েছি এটা ভিতরে ভালো হবে বসাতে বসায় আপনাদের দেখাচ্ছি আমার এই পাত্রটায় বসানো ভালো হয়েছে দেখুন কত সুন্দর একটা মোটা 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 হয়েছে ভালো লাগতেছে তখন ওটা দিলে পাতলা হয়ে যায় দেখুন বসিয়ে নিয়েছি এখন আমি নরমালে 10 মিনিট রেখে বাইরে 10 মিনিট রেখে আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টা পরে কেটে দেখাচ্ছি আমার ছানাটা কীরকম হয়েছে দেখুন আমার এটা জমাট হয়ে গিয়েছে এখন আপনাদের কেটে দেখাচ্ছি ছানাটা কত সফট আর মজাদার হয়েছে দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি এখন ঢেলে নিব বক্সের দিকে দেখুন এভাবে কেটে নিয়েছি আর বক্সের থেকে ঢেলে নিব আমি দেখুন ইজিলি উঠে গেল দেখুন আমার ভিজা ছানার সন্দেশ কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন অসাধারণ মাশাআল্লাহ খেতে অসাধারণ আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে চাপ দিবেন চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ